আবার গান গাইলেন চমৎকার কয়েকটা গান, একে একে আমরা তিন চারটা গান শুনলাম। তো আমি চেষ্টা করি দুনিয়ার গান, তো দুনিয়ায় আইসি জামুগা, দুনিয়ার সব মিথ্যা দিই, মাঝে মাঝে গোলা দেখি, একটা সত্য। জহির পাগলা বলেন, মুক্তা সরকার বলেন, চেয়ারম্যান বলেন, লাশ হইতেইব, লাশ হওয়া ছাড়া কোনো উপায় আছে? গতকালকে যাকে দেখলাম সংসদে বইসা কথা বলে, পরের দিন দেখি তার লাশ কাঁধে করে নিয়ে যায়। এটা থেকে বাঁচার কোনো উপায় আছে? দুনিয়ায় সব থেকে বাঁচতে পারবেন সাত জমিনের নিচেও যদি আপনি একটা ঘর বানান। ওই আশা শিকদার স্বর্ণকমল বাড়ি বানাইছে ভৈরব নদীর নিচে। কোন নদী? ভৈরব নদীর নিচে স্বর্ণকমল বাড়ি বানাইলেন, এক পুকুর বানাইলেন যেখানে মাগুর মাছের চাষ করা হইতো। মানুষ কাইটা কাইটা মানুষের লাশ নিয়ে মাগুরের খাবার দিত। স্বর্ণকমল বাড়ি যারা বানাইল, যতদিন লাগলো সেই বাড়ি তারা বানাইল, ভিতরে খাওয়া দাওয়া ঘুম আহার নিদ্রা সব ভিতরে। বের হওয়ার সময় তাদেরকে জীবন ভর আপ্যায়ন করাই দিলেন, বললেন তোমাদের দুনিয়ায় কি কি আছে? বলে আমাদের এই পরিবার আছে। বলে তোমাদের পরিবার চলার জন্য দরকার কি? বলে মজুরি দরকার। সব মজুরি এখানে এখানে যার যারটা পাই পাই দিয়ে দিলেন। বলে আমাদেরকে কি যাইতে দিবেন না? বলে না, আমার এই স্বর্ণকমল বাড়ির ঠিকানা তোমরা ছাড়া আর কেউ, তোমরা এখানেই থাকবা, আর যাইতে পারবা না। এদেরকেও মাইরা ওই মাগুরের খাবার দিচ্ছে। ওই স্বর্ণকমল বাড়ি যে এসা শিকদার মাটির নিচে বানাইলো। আচ্ছা, আজরাইল কি ওইখানে যাওয়ার ক্ষমতা আসেনি? ও আজরাইল কি খেলে ওইখানে যাইব? কই যাইবেন, কই যাইবেন? কোন জায়গা? একটা গান শুনেন। পালাই বা কহি যাইয়া রে মানুষ, পালাই বা কহি যাইয়া, পালাই বা কহি যাইয়া রে মানুষ, পালাই বা কহি যাইয়া। আজরাইল আসিয়া একদিন, আজরাইল আসিয়া একদিন, বান্ধিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে। কি বাবা, আবারও যদি আমার আপায় আমার বই উঠে কয় এটাও হয় নাই তো কেমনি কি? চায়েন না? মায় নাই? আর মালিক যার সহায় তার কিসের ভয়? দুনিয়ায় থাইকা যে মরণকে ভুইলা যায়, সে তার মতো নাখানদান বেইমান আর। আল্লাহ বলেন, মালাকুল মৌত তোমার শাহী রগের অতি নিকটে রাখছে। মানুষের এখানে একটা শাহী কি রগ, হ্যাঁ একটা শাহারগ, শাহারগের আরো নিকটে মালাকুল নামক আজরাইল আমি তোমার সাথে দিয়ে দিছি। বলে এক আজরাইল সারা যান ঘুরে কেমনে? এমনি ঘুরে, আল্লাহ ঘুরাইলে ঘুরে। পালাই বা কহি যাইয়া রে মানুষ, পালাই বা কহি যাইয়া, পালাই বা কহি যাইয়া রে পাগলা, পালাই বা কহি যাইয়া। আজরাইল আসিয়া একদিন, আজরাইল আসিয়া একদিন, বান্ধিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে। আর যাহিলা ছিয়া একদিন, বান্ধিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে।
স্বামীর হাতটি ধরে সংসারে, আরেক বিয়া হবে মুক্তা স্বামীর হাতটি ধরে তোমার, আরেক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে, সাদা কাপড় দিয়া রে যাব স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন যাব স্বামীর ঘরে যাইতে হবে রে, গাইবে না কেউ গান, খাইবে না কেউ বিয়ার খানা, যতই মেহমান সেই দিন গাইবে না কেউ গান, খাইবে না কেউ বিয়ার খানা, যতই মেহমান ইকবাল ভাই কেহ কাঁদবে চুপে চুপে, কেউ কাঁদিবে চুপে চুপে, মাই কাঁদব চিল্লাইয়া রে যাব স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন যাব স্বামীর ঘরে যাইতে হবে রে, চারজন আয়া শিবে একটা বাঁশের পালকি নিয়া, অন্ধকার কবরে তোমায় দিবে যেশু আইয়া, ওরে চারজন আয়া শিবে একটা বাঁশের পালকি নিয়া, অন্ধকার কবরে তোমায় দিবে যেশু আইয়া, চেয়ারম্যান সাহেব চারজন আয়া শিবে একটা বাঁশের পালং নিয়া, অন্ধকারে ঘরে তোমায় দিবে যেশু আইয়া, সেই যে আসবে আর যাইব না, সেই যে আসবে আর যাইব না, জীবনের লাগিয়া রে যাব স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন যাব স্বামীর ঘরে যাইতে হবে রে, পালাই বাকো যাইয়া রে বানু, পালাই বাকো যাইয়া, পালাই বাকো যাইয়া রে বানু, পালাই বাকো যাইয়া রে, আর যাইলা সিয়া একি বান্দিবে গোছিয়া রে যাব স্বামীর ঘরে যাইতে হবে, ও বোন যাব স্বামীর ঘরে যাইতে হবে, তোমার স্বামীর জন্য রাখছো কিনা পবিত্র দেহ, নাকি আকাশ দেওয়ার তুমি হারাইলা সতীত্ব, স্বামীর জন্য রাখছো কিনা পবিত্র দেহ, নাকি আকাশ দেওয়ার তুমি হারাইছো সতীত্ব, তোমার স্বামীর জন্য রাখছো কিনা পবিত্র দেহ, নাকি জহির পাগলা তুমি হারাইলা সতীত্ব, অসতি হইলে স্বামী, অসতি হইলে স্বামী দিবে যে তারাইয়া রে যাব স্বামীর ঘরে যাইতে হবে রে,
একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পৃথিবী সবচেয়ে নির্মম পরিহাস, দুনিয়ার সবচেয়ে নির্মম সত্য কি জানেন? দুনিয়ার সবচাইতে নির্মম সত্য হলো এটা যে সারা রাত্র দুই বন্ধু মিলে গান শুনেছে,